আসসালামু আলাইকুম আর থ্রি স্টার ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো দর্শক আজ আজকে দেখতে পাচ্ছেন আপনাদের জন্যই আমি একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি সেই প্রোডাক্টটি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে ভাবছেন মানে বক্স কি কী জিনিস এটা হচ্ছে আপনার ইনকিউবেটর মেশিন আর যেটা হচ্ছে আমাদের যে বিগত ভিডিওতে আপনারা দেখেছিলেন সেটা হচ্ছে বিদ্যুৎ লাইনের একটি ইনকিউবেটর ছিল আমাদের প্লাস্টিক বক্সে তো সবাই রিকোয়েস্ট করে যে ভাই যাদের বিভিন্ন গ্রাম অঞ্চল বা বিভিন্ন এখনও বিদ্যুৎ পৌঁছায়নি ওইরকম এলাকায় তো ওরা আমাদেরকে কোয়েশ্চেন করে যে ভাই আমাদের এখানে তো বিদ্যুৎ নাই আমরা কীভাবে বা আমরা চালাইতে পারি সোলারে চালাইতে পারি বা ব্যাটারি দিয়ে চালাইতে পারি ওরকম কোনো nicht. আমাদের জন্য নিয়ে আসেন তো আমরা যেটা আনছি যে এখন আপনাদের জন্য দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ সোলার মানে সোলারের উপর নির্ভরশীল মানে আপনার বাইরের কোনো মানে বিদ্যুৎ লাগবে না এবং এটা যাদের এখনও বিদ্যুৎ পৌঁছায়নি ওদের জন্যই হচ্ছে প্রোডাক্টটা নিয়ে আসা তো আপনারা সময় দর্শক আপনাদের কথা আমরা মাথায় রেখে কাজ করি আসলে আপনাদের চাহিদা পূরণ করার জন্য আমরা চেষ্টা করি আর আপনারা তো জানেন আমরা অল্প দামে ভালো মানে জিনিস নেওয়ার চেষ্টা করি তো ইনশাআল্লাহ আপনাদের জন্যই আজকে আমাদের এত দূর আশা আমাদের এত সাফল্য হয়তো বা অনেক আমাদেরকে আসলে অনেক উৎসাহিত দেয় যে ভাইয়া আপনাদের প্রোডাক্টগুলো ভালো ভাই ধরনের তো যাই হোক আমি এটা বলছি না হয়তো আমাদের কমেন্ট বক্সে আপনারা যদি ত্রিশটা ইনকিমিটার কমেন্ট বক্স চেক করেন হয়তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো যাই হোক আমি আবারও মহান আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হতে পেরেছি তো দর্শক আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন হয়তোবা ব্যাটারি ক্লামও দেখতে পাচ্ছেন কয়েকটি প্রোডাক্টের থেকে বের হয়ে গিয়েছে সেটি হচ্ছে আপনাদের সম্পূর্ণ আজকে আপনাদেরকে যে প্রোডাক্টটি নিয়ে আসছি এটা আমি আগে বলতে চাই যারা সোলার প্যানেল যারা সোনার প্যানেলের উপর নির্ভরশীল আপনাদের হচ্ছে হয়তো ইচ্ছা হতে পারে যে আপনারা মুরগি থেকে বাচ্চা ফোটাবেন বা আপনাদের একটা হবি যে অনেকেও শখ যে আমরা এই মুরগির বাচ্চা ফোটাবো একটা ছোট মেশিন দিয়ে কিন্তু ওদের ওখানে বিদ্যুৎ নাই হয়তো ওনার ওই কথাটার কারণে ওনার হয়ে যান তো সেই জন্য আপনাদের জন্য আসলে আমাদের ত্রিশটা ইনকিউবেটর কোম্পানি নিয়ে এসেছে বারো বোল্টের মানে সোলার নির্ভরশীল মানে অলরেডি শুধু সোলার উপরই চলবে বারো বোল্ট সোলার প্যানেল বা সরি বারো বোল্ট ব্যাটারি দিয়ে চালাতে পারবেন সেটা হচ্ছে ইনকিউবেটর মেশিন তো চলুন দর্শক আমরা ইনকিউবেটরগুলো দেখব তবে দেখার আগে দু একটি কথা বলে যে মিনি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন সেই মিনি ইনকিউবেটর হচ্ছে চল্লিশ ডিম ধারণ ক্ষমতা সেটা হচ্ছে মুরগির ডিম দেশি মুরগির ডিম হলে চল্লিশটা বসাইতে পারবেন আর আপনারা যদি হাঁস বা টার্কির ডিম বসান তাহলে তিরিশটা মতো বসবে আর আপনারা যদি আহ আপনার কোয়েল পাখির ডিম বসান তাহলে বসতে পারবে একশো বিশ থেকে দেড়শো পিস মতো ডিম বসবে তো এটা পাচ্ছেন আপনারা ছয় মাসের গ্যারান্টি সহকারে গ্যারান্টি মিনস আপনার সকল পার্টসের উপর ছয় মাসের গ্যারান্টি প্রযোজ্য থাকবে আর প্রোডাক্টের দাম নির্ণয় করা হয়েছে পঁচিশশো টাকা মাত্র দুই হাজার পাঁচশো টাকা আপনারা পাচ্ছেন অ্যাস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টটি ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আশা করে যারা জিনিসটি পণ্যটা ক্রয় করবেন আপনাদের জন্য আমি এখন উন্মোচন করছি কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে কি কিভাবে চলে সব কিছু আমি দেখাচ্ছি তো অবশ্যই যারা আমাদের ভিডিওটি এখন দেখছেন তারা আপনারা অবশ্যই পড়া ভিডিও যারা কিনবেন বা ব্যবহার করবেন তারা অবশ্যই পড়া ভিডিওটি দেখবেন কারণ আপনারা পোড়া ভিডিওটি যদি না দেখেন তাহলে দেখা যায় কি আপনারা অনেক কিছু অজানা রয়ে যায় বা কিভাবে ব্যবহার করবেন কিভাবে কানেকশন করবেন তো আপনারা যখন ওইটা জানেন না পরবর্তীতে দেখা যায় আপনাদের বুঝতে কষ্ট হয় তো সেজন্য একটি রিকোয়েস্ট হচ্ছে আপনারা পড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন নতুন করে যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলুন দর্শক আমরা এখন জিনিসটি খুলব এবং জিনিসটি কিভাবে চলে আমরা মেশিনটি দেখব চলুন দর্শক হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি ইনকিউবেটর মেশিন এটার কিন্তু দুইটা ব্যাটারি ক্লিপ রয়েছে একটা প্লাস একটা মাইনাস দুইটি ব্যাটারি ক্লিপ দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই আপনারা এটা কিন্তু আমি আগেই বলেছি এটা হচ্ছে সোলার প্যানেল সিস্টেম মানে সোলার উপর নির্ভরশীল এটা হচ্ছে সোলার দিয়ে চলবে চলুন আমরা এটার অপশনগুলো দেখে এই যে ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন আসলে আমাদের মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিনের মতো আর এই কোয়ালিটি আমাদের কিন্তু অনেকেই কফি করছিলো বাট ওরা কফি করে ইয়া করতে পারেনি কিন্তু আমাদের মতো সাকসেসফুল হতে পারেনি আমি দেখতে পাচ্ছি ইউটিউবে আমাদের থেকে কফি করে অনেকেই করছিলো তো দর্শক দেখতে পাচ্ছেন খুব ফিনিশিং আমাদের কাজটা ফিনিশিংটা একটু দেখাচ্ছি আপনাদেরকে একটু লক্ষ্য করেন একদম নিকুঁত এখানে মানে আপনার কাজের কোন ইনশাল্লাহ কোনো ইয়া পাবেন না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ওপরে যে একটা ডিসপ্লে বোর্ড দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এই যে ডিসপ্লে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আর্দ্রতার ডিসপ্লে বোর্ড আর এই যে এখন অফ অবস্থায় দেখা যাচ্ছে এটা হচ্ছে টেম্পারেচারের ডিসপ্লে বোর্ড এখানে কিন্তু আর্দ্রতা এবং টেম্পারেচার দুইটি শো করে দেখতে পাচ্ছেন কর্নারে করে যে ছোট লিকাটা আছে এটা হচ্ছে আপনার টেম্পারেচার এবং নাইনটি নাইন পার্সেন্ট যেটার লিকা আছে এটা হচ্ছে আপনার আর্দ্রতার অপশন তো দর্শক আপনাদের দুটো জিনিস এখানে সেট করা আছে এটা কিভাবে চলে চলুন আমরা একটু দেখি হ্যাঁ দর্শক তাহলে আমি ওই যে কানেকশন করছি এটা হচ্ছে বারো বোল্টের একটি ব্যাটারি তো আপনারা যারা সোলার প্যানেল ব্যবহার করেন ওদের কিন্তু এই ধরনের ব্যাটারিগুলো থাকে তো বিশেষ করে আপনারা অবশ্যই প্লাস মাইনাসটা মার্কিং করবেন এই যে প্লাস মাইনাস কারণ আপনাদের এই দুইটি অপশন যে আমি দেখেছি আমার মেশিনে লালটা হচ্ছে প্লাস সবসময় মানে লাল কাপার যেটা ওইটা প্লাস থাকবে ওটা আপনারা মনে রাখবেন হ্যাঁ তো যেটা আপনার লাল অপশন এটা সবসময় প্লাস প্লাস চিহ্নতে যাবে আর যেটা হচ্ছে আপনার কালো এটা কিন্তু মাইনাসে যাবে এটা সবসময় খেয়াল রাখবেন তো চলুন দর্শক আমরা চালু করে দেখি মেশিনটিটার কী অবস্থা এই যে আমি দিচ্ছি মাইনাসটা লাগালাম এভাবে একটু চেপে দিবেন ভালো মতো তারপর এটা হচ্ছে প্লাস লালটা এই যে আমি প্লাসে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তো দর্শক দেখতে পাচ্ছি আমাদের মেশিনটি চালু হয়ে গিয়েছে তো আমাদের মেশিনটি কিন্তু খুব সুন্দরভাবে চলছে যে ডিজিটাল ডিসপ্লে বোর্ড এখানে দেখাচ্ছে কত পারসেন্ট টেম্পারেচার হচ্ছে এটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন টেম্পারেচারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এটা কিন্তু খুব সুন্দর একটি আপনার হিট প্রুফ হিট প্রুফ একটি বক্স যেখানে কিন্তু অনেকক্ষণ টেম্পারেচার ধরে রাখে দেখতে পাচ্ছেন বাইরে থেকে সব কিছু দেখা যায় তবে হ্যাঁ এখানে কিন্তু আমরা টেম্পারেচারের জন্য ভিতরে ফুয়েল পেপার ব্যবহার করে থাকি আর এটা কিন্তু আপনাদের বক্সটি স্বচ্ছতা দেখানোর জন্য আমরা ফুয়েল পেপারটি এখন লাগিনি হ্যাঁ এটা আপনাকে দেওয়ার সময় ইনশাআল্লাহ লাগাই দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর মতো এটা হচ্ছে ডিজিটাল বোর্ড এটা টেম্পারেচার আপনার নির্দিষ্ট টেম্পারেচার হওয়ার পর এটা অটোমেটিক লাইট ফ্যান বন্ধ করে দিবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদ্রতা এখানে কিন্তু এই যে হচ্ছে আর্দ্রতার অপশন আপনাদেরকে একটু বলিয়ে রাখি এটা হচ্ছে আদ্রতা মানে এটা এখানে সেট করা আছে এই যে নাইনটি যেটা লেখা আছে ওইটা যখন আপনার সিক্সটির নিচে চলে আসবে অর্থাৎ সাইড নিচে চলে আসবে তখন আপনারা কিন্তু ওই আমরা সাথে একটা ফ্রি স্প্রে গান দিয়ে দিব ওই স্প্রে গানটা দিয়ে আপনারা দুই চাপ পানি স্প্রে করে দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লাইটগুলো চলছে 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 এবং ফ্যানও এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন তারপরে এই যে ফ্লোরের মধ্যে আমি আপনাদেরকে একটু জিনিস দেখাই এই যে ফ্লোর নিচে ফ্লোরটা দেখতে পাচ্ছেন এই ফ্লোরের মধ্যে কিন্তু আপনারা এই যে ফ্লোরে আপনার ইয়া করে নিবেন ওই যে আপনার ডিম বসানোর আগে সুতির কাপড় অথবা মোটা করে চট বিছিয়ে নেবেন ডিমগুলো সমানভাবে বিছিয়ে দিবেন আপনাদেরকে দেখাই এই যে দুইটি সেন্সর একটা এটা হচ্ছে আদ্রতা সেন্সর এই যে নিচে দেখতে পাচ্ছেন সেন্সর সবসময় খেয়াল রাখবেন এই দুইটি সেন্সর যাতে বক্সের ভিতরে থাকে এগুলো যাতে বক্সের বাইরে না আসে এটা খেয়াল রাখবেন এগুলো লক করবেন আর এই বক্সের কিন্তু দুই পাশে দুইটা লক আছে এই যে এই যে এই লক এবং এটা নিচে কিন্তু আপনার সিস্টেমভাবে আমি দেখাই আপনাদেরকে আসলে দর্শক হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এইটা কিন্তু অনেক স্মার্ট স্মার্টভাবে আপনার ওই চলাচল করছে আসলে এটা নিচে খুব স্মার্ট চারটি চাকাও রয়েছে বক্সটার নিচে স্মার্ট চারটে চাকাও রয়েছে তারপর হচ্ছে আপনার একটি জিনিস আমাদের আসলে সবচেয়ে আলাদা সেটা হচ্ছে আমাদের চায়না মেশিনের মতো একটা জিনিস করা হয়েছে এটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম কিন্তু পুরাটাই ঢাকনার উপর মানে বক্সের সাথে আমাদের পুরা মেশিনের কোন সম্পর্ক নাই দেখতে পাচ্ছেন একটা খালি বক্স কিছুই নেই এই যে আমাদের পুরা প্রোগ্রামটা হচ্ছে ঢাকনার উপর আমি নিয়ে নিয়েছি হাতে দেখতে পাচ্ছেন মানে আমাদের সবকিছু সেট করা হয়েছে কিন্তু এই যে আপনার এই বক্সটার মধ্যে মানে ঢাকনাটার মধ্যে তো আপনার আরেকটা বিষয় আমি দেখাই আপনারা এটার সাথে কি কি পাচ্ছেন এই অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন মানে এই বক্সটির সাথে কি কি যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি খুব সুন্দরভাবে কাজ করছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ডিজিটাল ডিসপ্লেতে আপনার ইয়াগুলো উঠছে তো যাই হোক এই পুরা বক্সটার উপর কিন্তু আপনার ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন মানে সকল সার্কিটের উপর আপনার ছয় মাসের গ্যারান্টি পাচ্ছেন সকল পণ্যের উপর কোনো সমস্যা নেই আপনার এই যে দেখতে পাচ্ছেন এই ধরনের ভাল্ব এটা কিন্তু এক্সট্রা ভাল্ব আপনাদেরকে চার পিস করে এক্সট্রা ভাল্ব দেওয়া হবে মানে এরকম এক্সট্রা চার পিস ভাল্ভ দিব সাথে একটি স্প্রে গান যাবে এই ধরনের স্প্রে গান যাবে তারপরে হচ্ছে আপনার ভাল্ভ কিন্তু দুইটা লাগানোও থাকবে মোট ছয়টা পাবেন ভাল দুইটা লাগানো থাকবে চারটা এক্সট্রা যাবে মোট ছয়টা পাবেন আর আপনারা এই লাইটটা কিন্তু কোনো সময় আসলে নষ্ট হয় না তারপর আমরা চারটা এক্সট্রা দিয়ে দিচ্ছি এই এই লাইটগুলো কিন্তু আপনারা সচরাচর ওই যে বিভিন্ন গাড়ির দোকানে পাইতে পারেন ওই যে বিভিন্ন ওই যে মোটরসাইকেল তারপর কার এইসব দোকানে এগুলো পাবেন এগুলো হচ্ছে আপনার খুব ইয়াতে পাওয়া যায় বারো বোল্টের লাইট বললে যেখানে সেখানে পাওয়া যায় পঁচিশ ওয়াটের লাইটগুলা লাইটগুলো পঁচিশ ওয়াটের লাইট এগুলা যে কোনো জায়গায় পাবেন তো সরি একুশ ওয়াটের লাইট একুশ এগুলো পাবেন তাহলে এটা এটা আপনারা এই এই জিনিসগুলো পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে লাইট চারটা লাইট পাবেন তারপরে পাচ্ছেন হচ্ছে আপনার এক্সট্রা একটা আচ্ছা এই জিনিসটার কাজ কি অনেকের কোয়েশ্চেন থাকে আসলে আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো বড় করছি না এই যে দেখতে পাচ্ছেন এখন আর্দ্রতাটা কিন্তু নাইনটি ওয়ান একানব্বই পার্সেন্ট আর্দ্রটা আদ্রটা মানে আর্দ্রতাটাই আছে দেখতে পাচ্ছেন তো আসলে এই এক যে নাইনটি ওয়ান লিখা আছে এখন নাইনটি হয়ে গেছে এটা যদি আপনার ইয়াতে চলে আসে এই যে সাইডের নিচে চলে আসে সিক্সটির নিচে চলে আসে এই গানটা দিয়ে আপনারা দুই চাপ পানি স্প্রে করে দিবেন মানে ডাক না কীভাবে হালকা ফাঁকা করে এভাবে ফাঁকা করে এই যে দুই চাপ পানি এক চাপ দুই চাপ কুয়াশার মতো করে দুইটা চাপ পানি ডিমের উপরে স্প্রে করে দিবেন আর আপনাদের কাজ হচ্ছে চার ঘন্টা পরপর ডিমগুলাকে একটু টান করে দেওয়া আর রাতের বেলা লাগবে না এটাই আর একটু খেয়াল রাখবেন আদ্রতার মিটার তো বাইরে আসেই এটা যদি সাইডের নিচে লিখা ওঠে তাহলে দুই চাপ স্প্রে করে দিবেন সো দর্শক এটাই হচ্ছে আপনাদের কাজ আর কোন কাজ নাই আর এটার দামটা আমি আবারও বলছি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় এই প্রোডাক্টটি আমরা আপনাদেরকে দিচ্ছি আর অবশ্যই কানেকশনের সময় প্লাস মাইনাস ইয়াগুলো দেখে লাগাবেন এটা হচ্ছে কথা আর আপনাদের এটার সাথে আমাদের কার্ড চলে যাবে আমাদের এমনি স্ক্রিন আমাদের নাম্বারগুলো সব স্টিকারে করা আছে আর তারপরে আপনাদের কার্ড চলে যাবে সাথে কার্ডের পেছনে কিন্তু আমরা ডেটটি দিয়ে থাকি ওয়ারেন্টি কার্ড হিসেবে এটা কাজ করবে তারপরে দর্শক আসলে আপনাদের জন্য আনা অনেক প্রোডাক্ট স্টক আছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর স্টক আছে আর দেওয়া যাবে কোনো সমস্যা নেই তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের তিরিশটা ইনকিউটর কোম্পানির চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য আমি বারবারই বলি আপনাদের জন্যই আজকে আমাদের এত দূর আশা তো দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা আন্তরিক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন করে করবেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার অল্প দামে ভালো মানের জিনিস আনার চেষ্টা করি দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম